মোগলাই পরোটা আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি, তো এভাবে যদি মোগলাই পরোটাটা বানানো হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো মোগলাই পরোটাটা বানানোর জন্য প্রথম আমি ময়দার ডোটা করে নেব, এর জন্য এখানে পরিমাণ মতো লবণ ও 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। তারপর ময়দা এবং চিনি লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নিব, যাতে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে লেগে যায়। তো আমি এখানে আরও একটু তেল দিয়ে দিব, তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে লেগেছে কি না এটা চেক করার জন্য এভাবে হাতে মুঠো করে যখন দলা পেকে যাবে তখনই বুঝতে হবে এটা মাখানো হয়ে গেছে। তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো মাখিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে ডোটা মাখিয়ে নিতে হবে, না হলে কিন্তু নরম হয়ে যেতে পারে, এজন্য অল্প অল্প পানি দিয়ে ডোটা মাখিয়ে নিব। তারপর এভাবে করে বারবার মথে নিব। এভাবে করে মথে নিলে এটা খুব সুন্দর করে মাখানো হয়। আপনারা কিন্তু এভাবে করে মাখিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে মাখানো হয়। তো এই পর্যায়ে কিন্তু ডোটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন উপর থেকে অল্প একটু তেল দিয়ে ঢেকে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য। এখন আমি ময়দার ভিতরে পুরটা তৈরি করে নিব, এর জন্য এখানে আমি দুটো ডিম নিয়ে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা একটি গাজর কুচি, দিয়ে দিব শশা কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব চাট মশলা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব। এভাবে করে মোগলাই পরোটা পুরটা বানিয়ে নিলে মোগলাই পরোটাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো ডোটা মাখানো হয়ে গেছে, আধা ঘন্টা পর এই ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি আর একটু ভালোভাবে মথে নিব। মথে না হয়ে গেলে এখান থেকে আমি অল্প একটু নিয়ে একটা রুটি বেলে নিব। আমি রুটিটা বেলার ক্ষেত্রে অল্প একটু ময়দা দিয়ে তারপর রুটিটা বেলে নেই, এতে করে আমার কাছে অনেক সুবিধা মনে হয়। তারপর খুব ভালোভাবে রুটিটা পাতলা করে বেলে নিতে হবে। যতটা পাতলা করা যায় মোগলাই পরোটাটা তত কিন্তু ভালো হয়। আমি অনেক পাতলা করে পরোটাটা বেলে নিয়েছি, এর মধ্যে এখন আমি পুরটা দিয়ে দিব। পুরটা দেওয়া হয়ে গেলে চারপাশ থেকে আমি পরোটাটা ভাঁজ দিয়ে দিব। এভাবে করে চারপাশ থেকে ভাঁজ করে দিব। তো ভালোভাবে আটকে দিতে হবে, না হলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে এটা খুলে যেতে পারে। তারপর আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা আমি আগেই গরম করে রেখেছিলাম, তো অল্প আছে। উল্টে পাল্টে মোগলাই পরোটাটা আমি ভেজে নিব। চুলার আঁচটা বাড়ানো থাকলে দেখা যাবে মোগলাই পরোটাটা পুড়ে যাবে, ভালো ফুলবে না। দেখুন পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারাও কিন্তু এভাবে বানালে মোগলাই পরোটাটা অনেক সুন্দর হবে। তো পরোটাটা হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিব এবং বাকিগুলো আমি এভাবে ভেজে নিব। তো আমার মোগলাই পরোটা রেডি হয়ে গেছে। তো বিকালের নাস্তায় কিন্তু আমরা এভাবে মোগলাই পরোটাটা বানিয়ে নিতে পারি। বাহির থেকে কিনতে গেলে কিন্তু এখন মোগলাই পরোটার অনেক দাম হয়ে থাকে, বাসায় কিন্তু খুব সহজেই আমরা এভাবে বানিয়ে নিতে পারি এবং পরিবারের সবাই মিলে খেতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।